হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে লস্যি বানিয়ে দেখাবো, বেসিক লস্যি বানিয়ে দেখাবো। আর আমি দুই প্রকারের বানাবো, একটা বেসিক প্লেন লস্যি আর একটা মশলাদার লস্যি। ভীষণ ইজি রেসিপি, একেবারে 5-6 মিনিটে তৈরি হয়ে যায়। আর এই যে ফুটন্ত গরম পড়েছে, এতে লস্যির থেকে বেশি শান্তির আর কিছুই হয় না। চলুন ঝটপট দেখে নেব কীভাবে বানাতে হবে। আমি এখানে 300 গ্রাম দই নিয়েছি। এগুলো বেসিক লস্যির জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগবে। 300 গ্রাম দই, 1 বাটি ভরে আইস কিউব নিয়েছি আমি, আর স্বাদ মতো চিনি। আইস কিউবের জায়গায় আপনি ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চিনির কোয়ান্টিটি নিজের স্বাদ মতো, দই কতটা টক সেই হিসাবে কিন্তু চিনির পরিমাণটা ভ্যারি করবে। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নেব। হ্যাঁ দেখুন, এই বড় জারটা আমি নিয়েছি। আপনি চাইলে হ্যান্ড হুইস্কার দিয়েও এটাকে বিট করতে পারেন, বা ডাল ঘোটার যে একটা কাঠের বিটার হয় ওটা দিয়েও আপনি করতে পারেন। তবে আমি ঝটপট কাজ বেশি পছন্দ করি, আমি মিক্সারেই করে নিচ্ছি। আমি দই আর চিনিটা প্রথমে দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে। এবার যতক্ষণ চিনিটা ডিজলভ হচ্ছে, চিনিটা ঘুলে যাচ্ছে, ততক্ষণ আমি মিক্সারটা চালিয়ে নেব। এবার দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। এবার আমরা এর মধ্যে একটু পাতলাও হবে আর ঠান্ডাও হবে, তার জন্য আইস কিউবগুলো দিয়ে দেব। আইস কিউব দিতে না চাইলে ঠান্ডা জল দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আইস কিউব দিয়ে একটু ঘুরিয়ে নেব, যাতে আইস কিউবগুলো একটু ভেঙে ভেঙে যায়। আমি কিন্তু আইস কিউবগুলো একেবারে পিষে ফেলিনি, একেবারে ইয়ে করে ফেলিনি, চুর করে ফেলিনি, ছোটো ছোটো চাঙ্কস কিন্তু রয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এই এরকম কিন্তু খেতে খুব ভালো লাগে। আর লস্যিটা কিন্তু যথেষ্ট গাঢ় আপনি দেখতে পাচ্ছেন, আর গাঢ় লস্যি খেতে ভীষণ ভালো লাগে। এবার এই বেসিক লস্যি দিয়ে আপনি যে কোনো ফ্লেভারের লস্যি বানাতে পারেন, যেমন আম লস্যি, আম পোড়ার লস্যি, মশলা লস্যি, আইসক্রিম লস্যি, পুদিনা লস্যি, যা হোক যে কোনো প্রকারের লস্যি আপনি তৈরি করতে পারবেন। চকলেট লস্যিও কিন্তু হয়। যাই হোক, আমি মশলা লস্যির জন্য এই একটুখানি, মানে 1/4 টিস্পুন কালা নামক, মানে বিট লবণ, আর প্রায় 1/2 টিস্পুন আমি চাট মশলা ব্যবহার করছি। একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো গুটলি না পড়ে, মানে দলা না পড়ে। এবার আমি যে লস্যির বেসটা বানিয়েছি সেটা কিন্তু গ্লাসের মধ্যে দিয়ে দেব। আমি 2 গ্লাসই লস্যি বানাবো, আর সেই হিসাবেই আমি নিয়েছি সব কিছু। এটা হয়ে গেল আমাদের মশলা লস্যি, আর প্লেন লস্যি তো অলরেডি তৈরি হয়েই আছে, এটাকে শুধু গ্লাসে ঢেলে নিতে হবে। এবার যেটা স্পাইসি লস্যি বানিয়েছি ওটাকে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নেব, মিশিয়ে নেব। আর আমাদের লস্যি কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি। দেখলেন তো কতটা সহজে একেবারে ঝটপট লস্যি তৈরি হয়ে গেল, খুবই টেস্টি আর খুবই আরামদায়ক, খুবই সুথিং। এই প্রচণ্ড গরমে যখনই আপনার লস্যি খেতে ইচ্ছে হবে, ঘরে দই থাকলেই আপনি যে কোনো সময় ফটাফট লস্যি বানিয়ে খেতে পারেন। অবশ্যই এই সিম্পল রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। এমনিতে লস্যি কোনো নতুন জিনিস নয়, সবাই যেরকম করে বানায় সেরকম করেই আমিও বানাই, আপনিও সেরকম করেই বানান আর এনজয় করুন। অবশ্যই রেসিপি ট্রাই করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।